সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনী কখনো তা মানো কি, কে বলেন? সুন্নত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নত ওহুদে জালিমের প্রতিরে, সুন্নত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আরো সুন্নত হলো পাথরের আঘাত খাওয়া, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনী কখনো তা মানো কি। এবার বলছি প্রকৃত সুন্নতের কথা। সুন্নত কোরআনের সমাজ বিনির মানে, বইর সকল পথ মাড়িয়ে চলা, সুন্নত দাওয়াতে দিনের পাশাপাশি, ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা, সুন্নত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নত শুধু চরাতে যাওয়া, আরো সুন্নত হলো রাষ্ট্রনায়ক হওয়া, মুহাব্বতে তার খালিদ ওমর আলী, রাসূলকে মোহাব্বত করেছিলেন খালিদ বিন ওয়ালিদ, ওমর উসমান আলী, তাদের মতো মোহাব্বত করতে হবে, কি বলেন আপনারা? মুহাব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনী কখনো তা মানো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনী কখনো তা মানো কি। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য নেই কথা বলে না, কি বলেন?
যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাস ধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাস ধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার করে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান বাস্তবে নাই, যে ইমান বাস্তবে নাই, যে ইমান বাস্তবে নাই কথার ছলে ফাঁকা বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের তোষণ করে ফায়দা লুটে। অনেকেই দুনিয়ার স্বার্থের জন্য একটু ভালো খাবে, একটু পড়বে, দুনিয়ার জন্য তারা আল্লাহর দিন ছেড়ে দিয়ে শিরকিয়াতের কাছে ধর্ণা দিচ্ছে, কি বলেন আপনারা? যে ইমান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের তোষণ করে ফায়দা লুটে, যে ইমান মসজিদের ওই খায়দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, যে ইমান মসজিদের ওই খায়দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে আরাকানে ভাইরা মরে, যে ইমান ময়দানে নয়, যে ইমান ময়দানে নয়, মঞ্চে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। বানিয়ে দিও,
সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী সরে নিয় মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে পুলসি রাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক সে মহাদিনে মহাক্ষণে সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান দিও তুমি শীতলারোষের নিচে সম্মান প্রিয় রসুলের প্রিয় উম্মাত উতরে যাবে মহাবিচার পরমানন্দে জান্নাতে সাজাবে নব সংসার সে মহা আনন্দে জান্নাতে সে মহা আনন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সবাই আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য শুকর গুজার করার আল্লাহর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার দয়া মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার দয়া মোদের ধরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা